দুপুরবেলায় লাঞ্চের জন্য আজ বানানো হচ্ছে আলু পোস্ত। আমরা আবার একটু আলু পোস্ত সামান্য একটু হলুদ, অনেকেই আলু পোস্ত হলুদ ছাড়া করে কিন্তু আমরা একটু হলুদ দিই। আমার পুরোটাই রেডি হয়ে গেছে, শুধু উপর থেকে একটু সর্ষের তেল দেবো। ওই দেবো, পুজোর আগে বেশি তেল মশলা খাওয়া যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে শুক্রবার, আজকে দেশুকর বাড়িতেই আছে, তো মানে বাড়িতে নেই, ও আসলে মানে অফিস যায়নি, ও ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করছে। তো কারণ কালকেই বলেছি ওর এক্সামের জন্য, তো ওর জন্য সকালবেলায় যেমন অফিস বেরোয় সেরকমই একদম স্নান টান করে পুজো করে ব্রেকফাস্ট করে ও চলে গেছে দাদাদের বাড়ি, ওখানে গিয়ে পড়বে, কারণ এখানে দাঁড়িয়ে পড়তে দেবে না ওকে। তো বেরিয়ে গেছে, আমি রান্নাটা আমার কাজটা একটু কমেছে, আমি অত তাড়াতাড়ি রান্না করি, শুধু ব্রেকফাস্টটা তো বানিয়ে দিয়েছিলাম আর এখন রান্নাগুলো করছি। বাজে 10টা, রান্না মোটামুটি শেষেরই দিকে আর হয়ে গেল, তো অত তাড়াতাড়ি রান্না করে কী করবো, যেহেতু দুপুরবেলায় খেতে বাড়ি আসবে, তো ওর জন্য আর শুধু ভাতটা বাকি থাকলো, আর আগের জন্য কিছু সবজি টবজি সিদ্ধ করে একটা তরকারি মতো বানাবো, তো সেটা বানাবো আর ভাতটা, আর তাছাড়া ম্যাক্সিমাম সব রান্নাই হয়ে গেলো। তাই এখন ঘুমিয়ে আছে, ওর বাবা যখন যায় তখন থেকেই ও ঘুমিয়ে আছে, এখনও ঘুমোচ্ছে সে। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর রান্নাটা কমপ্লিট করে তারপর বসবো এডিটিংয়ে। আজকে একটু বেশি বেশি রান্নাপত্র হয়ে গেছে দেখে বুঝতে পারছো এতগুলো রান্না হয়েছে। আমি নর্মালি এত রান্না করি না, আইকে নিয়ে আমি তাড়াতাড়ি করতে পারি না। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দাদা। এই যে হয়েছে আলু পোস্ত, মানে এগুলো সব দেশপ্রিয়র পছন্দের রান্না আজকে। এদিকে হয়েছে মুসুরির ডাল, যেটা আহিরও হবে, আহির জন্য তোলা আছে কাঁচা লঙ্কা দেওয়ার আগে। আর এদিকে হয়েছে রসুন বেগুন, যেটাও দেশপ্রিয়র খুব পছন্দ। আর এদিকে হয়েছে ডিমের কারি। তো এতগুলো রান্না আজকে হয়েছে, আমি আহিকে নিয়ে এত রান্না করি না কিন্তু আজকেও বাড়িতে আছে তাই হয়ে গেল। রান্না তো হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে, এবার বসবো এডিটিংয়ে। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি তার কারণ আহি ঘুমাচ্ছে, ও যদি জেগে যায় তাহলে আমাকে আর একটু এডিটিং করতে পারবে না, যদিও ওর ওঠারও সময় আর হয়েই গেল, তবুও যতটুকু কাজ এগোনো যায় ঘুমিয়ে থাকতে থাকতে সেই সময়ে কাজটা করে নেওয়াই ভালো। তো ওর জন্য আমি এখন যাচ্ছি এডিটিংয়ে। একটা ঠাকুরের জায়গাটা অদ্ভুতভাবে খুব সুন্দর লাগছে, জানি না কেন আমার চোখে হয়তো সুন্দর লাগছে, মানে খুব একটা বেশি কিছু সাজায়নি কিন্তু তবুও সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আর এদিকে দেখো সকাল থেকে তো মেঘলা ছিল, ঠিক আছে, হ্যাঁ বেশ ভালোই মেঘলা ছিল সকাল থেকে, আর এখন হঠাৎ করে এরকম তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ঠিক খুব একটা বেশি, কিন্তু একদম মানে ঝমঝমে, একটু আগে তো এর থেকেও বেশি ছিল যখন আমি স্নানে ছিলাম, তারপর মানে একটু কমছে, মানে কমলো কিন্তু তবুও মানে বেশ ভালোই, গাছের পাতাগুলো যেভাবে নড়ছে দেখে বুঝতেই পারছো, একদম হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। আর দেশপ্রিয় দিকে ও বাড়িতে আটকে আছে, দেশপ্রিয় যখন সকালবেলায় ও বাড়ি যায় তখন তো বৃষ্টি ছিল না, মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি হবে সেটা বোঝা যায়নি, তারপর এখন এরকম তুমুল বৃষ্টি শুরু হয়েছে, কখন ছাড়বে জানে না। কিন্তু এদিকে দেশপ্রিয় খিদে পেয়েছে, আর খিদে পাওয়ার কারণও আছে, কারণ অলরেডি ডেটটা বেজে গেছে, আর ও বলছে আমার খুব খিদে পেয়েছে কিন্তু এত বৃষ্টি পড়ছে, এখন যদি আমি বেরোই পুরো ভিজে যাবো, দেখি একটু বৃষ্টিটা ধরলে তারপর আসবো। এদিকে আমারও সব রান্নাই হয়ে গেছে, আমি তো সকালেই রান্না করে নিয়েছি, দেশপ্রিয় যাই বেরিয়ে তারপরে পরে মোটামুটি আমার সবটাই শেষ হয়ে গেছে, মানে থাকতেই শুরু হয়েছিল শেষটা ও দেওয়ার পরেই হয়েছে। আহি তুই কী করছিস, দে দেশলাই দে, দেশলাই দে, ঠাকুরের জায়গা থেকে দেশলাই নিয়ে চলে এসেছে এখানে ছুটে, আয়। কিরকম দুষ্টুটা একবার দেখো কোথায় গিয়ে ঢুকে দাঁড়িয়ে আছে, ও প্রচুর জিনিসপত্র দিকে ফেলে দেয়, আমাদের কোড়াতে অসুবিধা হয় বলে আমরা এটা ফাঁকা করেছি। আর দাও দাও দেশলাই দাও, দেখো 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 কিরকম বিচ্ছুদা হয়েছে, কি রকম বিচ্ছুদা হয়েছে পুচুর বুড়িটা, হ্যাঁ যে মা তারা করছে তত ভিতরে ঢুকে পড়ছে, থাক ঢুকে মানে আমি আর বের করবো না তোকে। সব দেশলাই কাঠিগুলো বেরিয়ে বেরিয়ে পড়ছে, আই তুই এই বারুদগুলো মুখে দিবি তখন, দে 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 দে, এটা ঠাকুরের, তুই কেন নিয়েছিস,
বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি ছেড়ে মানে একটুখানি ধরার পরে বাড়ি এলাম। অনেকক্ষণ থেকে খুবই খিদে পেয়েছিল, বাট মানে আসতে পারছিলাম না, এতটাই বৃষ্টি পড়ছিল জোরে। যাই হোক, খাবার দাবার খেয়ে আবার রেডি হয়ে গেছি, এখন আবার বেরোবো। চ আর এখানে অনিশা বসে ল্যাদ খাচ্ছে, হ্যাঁ ল্যাদ খাচ্ছে, ফোন দেখছে। যাই হোক, আর আহি চিৎকার করে করে বেড়াচ্ছে। যাই হোক, আজ সন্ধ্যাবেলায় হচ্ছে আবার দুধ চা। দুধ চা আমার মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে, বেশিগুলো খাই না বলে আমি খেতে পারি না। আজকে ওকে বললাম যে আজকে একটু দুধ চাই বানাই। অনিশা একটা শ্যুট করার পরে জাস্ট ঘরটার অবস্থাটা দেখো, সঙ্গে আহিও অত্যাচার করছিল। যাই হোক, সমস্ত জিনিসপত্র তুলে তুলে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে যে অবস্থাটা না করেছে, কি দুষ্টুমিটা যে করে যাচ্ছে ওরে, বাপরে ঘর বাড়ি দরের কি অবস্থা করে রেখেছে। চুল ফলসে নীলু, আমাদের এখানে তো আমার আগে থেকে এই ফিতেগুলো কেনা ছিল না, তো হঠাৎ করে মনে হলো এই হেয়ারটার সাথে একটু ব্যাপারটাকে হাইলাইট করতে গেলে একটু এই ফিতেগুলো দিয়ে জড়িয়ে দিলে আরো বেশি ভালো লাগবে। আহি দাঁড়াও দাঁড়াও, এক মিনিট ধরো, দেখো আমার বইটা ছিঁড়ে দিচ্ছিল এক্ষুনি। বইয়ের প্রতি ওর অনেক মানে অবসেশন, বই ছেড়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা নাও, এটা তো ভেঙে শেষ হয়ে গেছে, এটা নাও, এটা নাও। হ্যাঁ, তো আমি ওকে বললাম ফিতে নিয়ে এসো, তো আমি এখানে প্রথমে পেলো নাও, তারপর আমাদের সামনে দোকান আছে আর একটা দোকান আছে যেখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, তো ও আমাকে বললো দাঁড়াও তাহলে ওই দোকানে গিয়ে দেখি। আমরা ও দোকানে পাবে না, ওখানে তো সব খাবার দাবার জিনিস পাওয়া যায়। ভেঙে দিচ্ছে তোমার ওটা, তো আমি বললাম যে ওখানে পাবে না, ওখানে তো ওই ধরনের ফিতে ফিতে পাওয়া যায় না সাধারণত। গেল মা ওখানে, পেয়ে গেল, তা আবার দু দুটো কালার, সবুজ আবার লাল, আরো ছিল বলতো, আরো ছিল কালার, অরেঞ্জ ছিল, হোয়াইট ছিল, ইয়েলো ছিল, ইয়েলো ছিল, এত কিছু কালারের পেয়ে গেছে। যাই হোক, ও দুটো কালার নিয়ে এসেছে, আর ওই দোকানটার নাম দিয়েছি চাই কি নাই কি স্টোর, মানে চাই কি। আমি তো বললাম যে মানে তোমার দোকানে এটাও পাওয়া যায়, তো বলছে যে দিয়ে আমি বললাম যে তোমার তো চাই কি নাই কি স্টোর, মানে চাই কি আর নাই কি। তুই ক্যান্ডার শুরু কর। যাই হোক, আমার শুরু কমপ্লিট হলো, বাজে না 10:30টা বাজে, সব তো দিয়ে পাবে, আমি আবার একটু গুটিয়ে দিই, ওকে খাইয়ে দিই, হ্যাঁ ফটাফট আগে, তাহলে ও ঘুমিয়ে যাবে। ও ঘুমানোর জন্যই কান্নাকাটিটা করছে অ্যাকচুয়ালি। দেখো ওর অবস্থাটা দেখো জাস্ট, হ্যাঁ নেড়ু আমার কোলে।